हजरते इस्माइल ज़बीहुल्लाह अलैहिस सलामेर फिदिया इमाम हुसैनेर माध्यमे आल्लाह आदाय करेछेन। बड़ो करे बोलुन सुभानाल्लाह। जेटाके ज़िबहे आज़ीम बला होच्छे, एमन शहादत आदम आलैहिस सलाम थेके शुरू करे एई पर्यन्त एवं आगामी क़ियामत पर्यन्त एरकम घटना हय नाई, आगामी तो हबे ना। তো আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম, এখানে শহীদ বামানা মশহুদ বিন নবী অথবা মশহুদ বিল মালায়েকা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদতের সময়, আম শহীদদের শাহাদতের সময় হাজার হাজার ফেরেশতারা শুভাগমন করেন, শহীদের রূহ অতি সান মান মর্যাদার সাথে আল্লাহর দরবারে পেশ করেন। এটা হলো মশহুদ বিল মালায়েকা। ফেরেশতা আসেন, রূহ মোবারক আল্লাহর দরবারে পেশ করেন, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদত মুহূর্তে ময়দানে কারবালায় শাহাদত গাহের মধ্যে শুধু নূরানি ফেরেশতা তশরিফ আনেন নাই, বরং সেখানে স্বয়ং আমার নবী তশরিফ এনেছিলেন। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদতের সময় ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে হাজির হয়েছিলেন হযরতে নবী করিম রউফ রহিম তাজদার মদিনা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা উম্মে সালমা বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি 61 হিজরির 10 মুহররমে আমার নবীকে স্বপ্ন দেখে আমি অবগত হলাম যে ইমাম হুসাইন পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আর নাই। কিভাবে? রসুলে পাক বলেছিলেন যে এই দিন তোমার হাতে আমি এই কারবালার মাটিগুলো আমানত রেখে যাচ্ছি, এই কারবালার মাটি যেই দিন খুন এবং রক্তে পরিণত হবে সেই দিন তুমি মনে করবে আমার ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। তিনি বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম স্বপ্নের মধ্যে, যে সরকারে দু আলম সাল্লাহ ইসলামের জিসিমে পাকের মধ্যে ধুলাবালু, খুনে মোবারক, দাড়ি মোবারকে, চুল মোবারকে রক্ত। আরজ করলাম, প্রশ্ন করলাম, হুজুর আপনি কেন কাঁদতেছেন, আপনার এই এই অবস্থা কেন হয়েছে, আপনি কেন কাঁদতেছেন, খুন মোবারক কেন দেখতেছি এবং ধুলাবালু আপনার শরীর মোবারকে, দাড়ি মোবারকে, চুল মোবারকে কেন লাগানো, এই অবস্থা কেন হয়েছে? নবী পাক এরশাদ করলেন শহীদ তো কাতলাল হুসাইনে আনেফা, আমি এই মুহূর্তে রওজা শরীফ থেকে কারবালার ময়দানে গিয়ে ইমাম হুসাইন শাহাদত বরণ করতেছেন, ইমাম হুসাইনকে আমার বুকের মধ্যে জড়াই ধরেছি। এটা হলো মশহুদ বিন নবী, আল্লাহর নবী সেখানে হাজির, আল্লাহর নবী সেখানে হাজির। বড় করে বলেন না, আল্লাহর নবী সেখানে হাজির। তো শহীদের এক অর্থ হলো হাজির হওয়া, আর এক অর্থ হলো মদদ করা। শহীদ মানি মদদগার, শহীদ মানি মদদগার। ইমাম হুসাইন আমাদেরকে কিভাবে মদদ করলেন? মনে করলেন একটা দিয়া সলাই আছে না, দিয়া সলাই আমার একটু জবাব দেন না। আপনি যখন মাসিস ম্যাচ মারবেন তখন কাঠ জ্বলে যাবে, আপনি বাতি নিবানো বাতি জ্বালাই দিতে পারবেন, কেমন ঠিক না? খুব খেয়াল করেন, যখন আপনি দিয়া সলাই মারলেন
তখন গাছ জ্বলে যাবে, তখন গাছ জ্বলে যাবে। কিন্তু এই গাছ জ্বলে যাওয়ার পর, এই ম্যাচ জ্বলে যাওয়ার পর আপনি যখন মোমবাতি জ্বালিয়ে ফেলবেন, বাতি জ্বালিয়ে দেবেন, তো নিবানো বাতি জ্বলে যায়, হাজার হাজার বাতিকে জ্বালিয়ে দেয়, একটা মেসের কাঠি নিজে জ্বলে যায়, হাজারো বাতিকে জ্বালিয়ে দেয়। কি বলেন, ঠিক কিনা? ইমামে হুসাইন নিজে শাহাদত বরণ করলেন, কোটি কোটি ইমানদারের ইমানের বাতিকে জ্বালিয়ে দিলেন। আপনারা হয়তো বলবেন যে হুজুর শহীদ মানি মদদগার, এটা কি আপনি ফোকট থেকে বাইর করে দিলেন? না, আমার ফোকটের কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। কোরআনে করিমের মধ্যে একটা আয়াত আছে না, ওয়াদউ শুহাদাআকুম, আছে না কোরআন শরীফে প্রথম পারা, আপনাদের মনে পড়তেছে কি না দেখেন না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, শোহাদা বহু বচন, এক বচনে শহীদ, এখানে শহীদ মানি মদদগার, তোমরা তোমাদের সাহায্যকারীকে ডাকো, তোমরা তোমাদের সাহায্যকারীকে ডাকো। তো এখানে শোহাদা শহীদ থেকে শহীদ মানি মদদগার, শহীদ মানি তো শহীদের এক অর্থ হলো কি, মদদগার। তো এখানে শহীদ মানি মদদগার, শহীদ যেভাবে ইমাম হুসাইন শহীদ, আবার আমার নবীর এক নামও আছে শহীদ, নবীরও এক নাম কি আছে, শহীদ মদদগার। তো নবী কিভাবে মদদ করলেন, যেমনিভাবে আমি জুমাতে বলেছিলাম, হয়তো অনেকেই প্রশ্ন করবে নিজের নাতি শহীদ হয়ে গেলেন, নবী কিছু করলেন না, আবার নবী আমাদেরকে কি মদদ করবে, এরকমের প্রশ্ন তো কেউ করতে পারে, কি বলেন, পারে কি না? আমি বললাম না, আসল বিষয় সেটা না, নবী মদদগার এটা বাস্তব এবং সত্য। যেমন মনে করেন একজন লোক রোজাদার, বড় গরম পড়তেছে, পানিরও বড় পিপাসা, পেটের মধ্যেও বড় খিদা, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তার বিকাল চারটা সাড়ে চারটা বাজি গেছে, পিপাসার কারণে জিহ্বা বের হয়ে আসছে, আপনি তার কাছে কি এক গলস ঠান্ডা রুয়াবজা শরাব নিয়ে যাবেন, যে ভাই জিহ্বা বার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শরবত আনলেন, ভাই এই শরবতটা খেয়ে জানটা রক্ষা করো। আপনি যদি তাকে শরবত খাওয়াইয়া জান বাঁচাইতে চান, আপনি কি তার সাহায্য করলেন না দুশ্মনী করলেন? ওই আপনারা তো বোধহয় বুঝেন নাই, রোজাদারের পিপাসার কারণে তার জিহ্বা বার হয়ে যাচ্ছে, আর আপনি বলতেছেন যে ভাই তাড়াতাড়ি করি এই শরবতটা খাই নাও, তোমার জান রক্ষ, জান বাঁচাইবার লাগে আপনার শরবত খাওয়াইলেন, এটা কি শরবত খাওয়ানো হলো না বিষ খাওয়ানো হলো? কারণ আপনার উচিত ছিল একথা বলা, ভাই সোবহে সাদেক থেকে সারাদিন আল্লাহকে রাজি করার জন্য উপবাস রয়েছেন, সারাদিন আপনি কিছু খান নাই, এই মাত্র 30 মিনিট বাকি আছে, আপনার জন্য রহমতের ফেরেশতারা দাঁড়াই আছে, আপনি এইদিকে শরবত মুখে নেবেন, আল্লাহর দিদারের শরবত আপনার জন্য অপেক্ষা করবে, আল্লাহ আপনাকে রেজামন্দি দিবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন, আপনার উসিলা রহমত ও বরকত নাজিল হবে, আর বেশি কষ্ট করা লাগবে না, সারাদিন কষ্ট করেছেন, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরেই ইফতার হয়ে যাবে, এই বলে আপনি তাকে যদি রোজাটা কোনো রকমে পরিপূর্ণ করে দিতে পারেন, এটা আপনার পক্ষ থেকে সাহায্য হবে না দুশ্মনী হবে? তো এখন আমার প্যারা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইমামে আলী মাকামকে যদি এই শাহাদতের মাকাম উত্তরণ করতে না পারতেন, যদি শাহাদতের সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে 9 তারিখ জিলহজ্জার আমার প্যারা নবী রওজা মোবারক থেকে সেই ময়দানে কারবালার জমিনে খিমার মধ্যে গিয়ে ইমামে হুসাইন আলাইহিসসালাম কোরআনে করিম তেলাওয়াত করতেছেন, আমার নবী গিয়ে সেই কারবালার তাবুর মধ্যে ইমাম হুসাইনকে জড়াইয়ে দিলেন এবং বললেন, ইয়া আল্লাহ আমি রওজা শরীফ থেকে
কারবালার জমিনে এসেছি আমার ইমাম হুসাইনকে তোমার কুদরতের হাতে হাওয়ালা করার জন্য। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর দান করো, আমার হুসাইনকে আজর দান করো, যে আজরের দ্বারা আমার সমস্ত উম্মতের বেড়া পার হয়ে যাবে। এটা হাদিসে পাক, আমি যেটা পড়লাম এটা হাদিস শরীফ। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর দান করো। প্রথম নম্বরে কি একটু বাড়াই দাও না, একটু বাড়াও, প্রথম নম্বরে কি বললেন? সবর, আল্লাহ আমার হুসাইনকে সবর দান করো। আল্লাহর নবী বলতেছেন আমার হুসাইনকে তুমি ধৈর্য দাও, আমার হুসাইনকে তুমি সবর ধারণ করার শক্তি দাও। কারণ হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে শহীদ হবেন, সবর না থাকলে ধৈর্য ধারণ করতে পারবে না। আলী আকবর শহীদ হবেন, কাসেম শহীদ হবেন, হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের সামনে আহলে বাইতে রসুল একে একে এমনভাবে কষ্টভোগ করবেন যার কোনো নজির, যার কোনো দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে নাই। তো এখন যদি সবর না থাকে তাহলে ইমাম হুসাইন কিভাবে শাহাদতের মকাম হাসিল করবেন? তাই আমার নবীজি বলতেছেন আল্লাহ আমার ইমাম হুসাইনকে তুমি সবর দান করো, আমার ইমাম হুসাইনকে তুমি সবর দান করো, ধৈর্য দান করো, আহা, এবং ইমাম হুসাইনের পরিবারকে তুমি সবর দান করো। হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ময়দানে কারবালায়, কারবালার জমিনে এই সপরিভাবে মস্তুরাত যারা প্রদানশীন তাদেরকে নিয়ে যেই অবস্থার মধ্যে উপনীত হয়েছিলেন, যদি সবরের শক্তি মজবুত না হতো তাহলে কখনো ইমাম হুসাইন এত বড় মকাম তাই করা সম্ভব হতো না। বলতেছেন আল্লাহ তুমি সবর দান করো, ধৈর্য দান করো এবং আজর দান করো, আল্লাহ ওজরত দান করো, ওজরত বদলা দান করো। কেমন বদলা? রওয়ায়েতের মধ্যে হযরতে সদরুল আফাজল নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ শহীদে কারবালা তার কিতাবের মধ্যে লিখতেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিসসালামকে শহীদ করার পরে তখন নেজার মধ্যে গেতে কারবালার জমিনের মধ্যে ঘুরাচ্ছিল দশই মুহররম, তখন ইমাম হুসাইন আলাইহিসসালাম আল্লাহর দরবারে জোবানে বলতেছিলেন যে আল্লাহ আমি তো কারবালার জমিনে দুই রাকাত নামাজের নিয়ত করেছি, আমার নিয়ত তো দুই রাকাত নামাজের, তো প্রথম রাকাতের প্রথম সাজদায় আমাকে শহীদ করা হলো, প্রথম রাকাতের প্রথম সাজদায় আমাকে কি করা হলো? শহীদ করা হলো। আল্লাহ একটা রকাত পূর্ণ হয় দুইটা সাজদার দ্বারায়, সাজদা হয় রকাতে কয়টা? আপনারা আমাকে একটু সাহায্য করেন, কয়টা? এক রকাতে দুইটা সাজদা হয়। আল্লাহ আমি প্রথম রকাতের প্রথম সাজদায় ছিলাম, তখনই আমাকে খঞ্জর দিয়ে শহীদ করা হয়েছে, আমি দ্বিতীয় সাজদা দেওয়ার সুযোগ পাই নাই। তো আল্লাহ নেজার মধ্যে আমার সিরে মোবারক গেঁথে দিয়ে আমাকে ঘুরানো হচ্ছে, তোমার কাছে একটা আমার দাবি, আমি তো শাহাদত হাসিল করতে পেরেছি তোমার দয়াতে,
আল্লাহ তুমি আমাকে আবার একটু কারবালার জমিনে যাওয়ার সুযোগ দাও, আমি আমার দ্বিতীয় শহীদ এটা করে একটা রাকাত পুরো করব। না একটু বড় করে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তুমি দ্বিতীয় সৈদাটা আদায় করার সুযোগ দাও। আল্লাহ আমি একটা সৈদা করেছি, না মসজিদ মে না বাইতুল্লাহ কে দিওয়ারোঁ কে সায়ে মে। হযরতে সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি সৈদা করতেছেন, হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সৈদা করতেছেন আল্লাহকে, কোথায়? মসজিদে নয়, বাইতুল্লাহ শরীফে নয়, হেরমে নয়, খানকা নয়, কোথায়? কারবালার জমিনে, নেজার নিচে, খঞ্জরের নিচে। না মসজিদ মে না বাইতুল্লাহ কে, না মসজিদ মে না বাইতুল্লাহ কে দিওয়ারোঁ কে সায়ে মে। নামাজে ইশক আদা হতি হ্যায় তলওয়ারোঁ কে সায়ে মে। বড় করে বলুন না, সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে নয়, ইমামে হুসাইন নামাজ আদায় করতেছেন মসজিদে নয়, মসজিদুল হেরমে নয়, মসজিদে নববীতে নয়, খানকা শরীফে নয়, কোথায়? কারবালার ময়দানে, তলোয়ারের নিচে, খঞ্জরের নিচে। একথা প্রমাণ করে দিলেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন। তাম্বুর মধ্যে নিজের বিবি কাঁদতেছেন, নিজের বেটি কাঁদতেছেন, নিজের বোন জাইনব কাঁদতেছেন, জাইনুল আবেদিন এমন ভাবে কাঁদতেছেন। আজ আমি জুমার সময়ও বলেছি, ইমাম জাইনুল আবেদিনের দুটি শের, ইয়া রাসূলুল্লাহ অনজুর হালানা, নবী আপনি তো বলেছিলেন ইমাম হুসাইনের কষ্ট আপনার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমা যদি ইমাম হুসাইনকে কান্দত তখন আমার নবী বলতেন, ফাতেমা হুসাইনকে কাঁদাইও না, আমি নবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যেই হুসাইনের কান্দন আপনি সহ্য করতে পারেন না, যেই হুসাইনের দুঃখ আপনার সহ্য হয় না, মসজিদে নববীতে আপনি সাজিদায়, ইমাম হুসাইন আপনার গর্দানে, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার নবীকে বলে দাও ইমাম হুসাইন যতক্ষণ স্বেচ্ছায় আমার নবীর গর্দান মোবারক থেকে নেমে না যাবে, আমার নবী যেন মসজিদে নববীর সাজদা থেকে সর মোবারক না উঠান। বড় করে বলুন, সুবহানাল্লাহ। যেখানে ইমাম হুসাইনের প্রতি ইয়া রাসূলুল্লাহ আপনার এই মায়া, সেই হুসাইনের উপরে এই দুঃখ, আপনি একটু করবালার দিকে তওয়াজ্জু করেন না। বড় করে বলুন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা, সালাতু নিয়া নাফি বাহর হামি মুগরাকুন, খুদ ইয়াদি সাহিলানা শে কালানা, সালাতু নিয়া ইয়া রাসূলুল্লাহ। আপনি একটু কারবালার জমিনের দিকে তওয়াজ্জু দেন, নবী পরিবারের উপরে এই জুলুম এবং অত্যাচার চলছে, আপনি একটু মেহরবানি করুন। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ বারে এলাহ পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমি একটা সাজদা করেছি, আর একটা সাজদা যদি আমি করতে পারি, আর একটা সাজদা যদি আমার করার সুযোগ হয়, তাহলে মাওলা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার একটি রকাত পূর্ণ হয়ে যাবে, তুমি আমাকে কারবালার জমিনে
আবার একটু যাওয়ার সুযোগ করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে একটু কারবালার জমিনে যাওয়ার সুযোগ করে দাও। আমি একটু কারবালার জমিনে যাব, আমি একটু কারবালার জমিনে যাব এবং আমার দ্বিতীয় সৈদাটা আমি আবার একটু করব, আমি আবার দ্বিতীয় সৈদাটা করব। সদরুল্লাহ ফাজেল আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, একটু শুনেন, যে আল্লাহর পক্ষ থেকে আহ্বান হলো, আল্লাহর পক্ষ থেকে আহ্বান হলো যে আই ইমাম হুসাইন, তুমি যেই সেজিদা কারবালার জমিনে করেছ, কারবালার জমিনে তুমি যেই সেজিদা করেছ, এই সেজিদা তোমার জন্য বস হয়েছে, দ্বিতীয় সেজিদা আর করা লাগবে না, দ্বিতীয় সেজিদা তোমার করা আর, বড় করে বলেন না, দ্বিতীয় সেজিদা করা আর লাগবে না, কারণ তোমার জন্য ওই দ্বিতীয় সেজিদা আমি জমা রাখলাম, তোমার জন্য আমি ওই দ্বিতীয় সেজিদা জমা রাখলাম। কিভাবে জমা রাখলাম একটু খেয়াল করেন, বলা হচ্ছে যখন ময়দানে হাশর কায়েম হবে, মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসেরাতে দিয়ে পার হবেন, তখন তো হাশরের ময়দানে এলান হবে যে তোমরা সবাই চক্ষু বন্ধ করো, তোমরা সবাই চক্ষু কি করো, আপনারা কি খেয়াল করতেছেন, তোমরা সবাই চক্ষু বন্ধ করো, আমার ফাতেমা রওনা হবে ময়দানে হাশরে, আমার ফাতেমা রওনা হবে, তোমরা সবাই চক্ষু বন্ধ করো। এর অনেক ধরনের ব্যাখ্যা আছে, অনেক ধরনের তার বিশ্লেষণ এক্সপ্লেনেশন ব্যাখ্যা আছে, কিন্তু একটা ব্যাখ্যা এটাও আছে, খেয়াল করবেন, অন্যদিকে খেয়াল করলে বুঝে আসবে না, কিন্তু পরিষ্কার কথা, একটা ব্যাখ্যা এটাও আছে, আল্লাহ সমস্ত হাসরবাসীর চক্ষু কেন বন্ধ করাবেন, আল্লাহ হাসরবাসীর চক্ষু কেন বন্ধ করাবেন, যখন মা ফাতেমার সওয়ারি যাবে, তার অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এটাও, যদি মা ফাতেমার যাওয়ার সময় যদি সকলের চক্ষু খোলা থাকে, তো যারা এই পাপে পাপি, এই অপরাধে অপরাধী, এই দোষে যারা দোষী, তারা হয়তো মা ফাতেমার দোনো কদম বেড়াই জড়াই ধরবে, তখন তারা বুঝবে যে আমরা অন্যায় করেছি, তখন বুঝে আসবে, এখন বুঝে আসতেছে না, এখন বুঝে আসতেছে না, এখন বুঝে আসতেছে না, এখন এমন হয়েছে তেমন হয়েছে, এজিদ বালা ছিল, জিয়াদ বালা ছিল, অমুক বালা ছিল, তমুক বালা ছিল, এই ছিল সেই ছিল, অনেক কথা বলে এজিদের দালালি করতে সে, কিন্তু ময়দানে হাসর যখন দেখবে তখন তখন বুঝে আসবে যে আমরা তো অপরাধী, আমরা তো পাপি, আমরা তো দোষী, তো যার দোষ করেছি, সব সময় তো মা বড় দয়ালু হয়, বাবার চেয়েও মা বেশি কি হয়, ছেলে যদি অপরাধী হয় মারও অপরাধ করেছে, বাপরও অপরাধ করেছে, কিন্তু ছেলে সহজে বাবার কাছে না গিয়ে মার কাছে যায়, কারণ সে একথা বুঝে মার কাছে গেলে আমি ফার পেয়ে যাব, কি বলেন, ছেলে একথা বুঝে যে আমি আমি মার কাছে গেলে আমি কি পাবো, বড় করে বলেন না, মার কাছে গেলে আমি পার পেয়ে যাব। ময়দানে হাসরও হাসরওয়ালাকে আল্লাহ বলবেন যে অপরাধীরা অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা তালাশ করবে, কিন্তু আমি তাদেরকে রাস্তা দেব না, আমি অপরাধীদেরকে, আমি আল্লাহ তাদেরকে রাস্তা দেব না। চক্ষু যদি খোলা থাকে, চক্ষু যদি খোলা থাকে,
হয়তো তারা মা ফাতেমাতুজ জাহরার কদম জড়ায়ে দেখবে, মা আমরা দোষ করেছি, আপনি মা আপনি মাফ করে দেন, হয়তো আমার ফাতেমা মাফ করে দেবে, কিন্তু আমি আল্লাহর সেটা সহ্য হবে না। ইয়াজিদ বাহিনীর মাফ হোক এটি আমি আল্লাহ চাই না, ইয়াজিদ বাহিনীর মাফ হোক এটি আমি আল্লাহ, বড় করে বলেন না, ইয়াজিদ বাহিনীর মাফ হোক এটা আল্লাহ। তো যারা ইয়াজিদের দালাল সাবধান, ইয়াজিদ বাহিনীর মাফ পাওয়া আল্লাহ কামনা করেন না, আল্লাহ ইচ্ছা করেন না। বলেন ফাতেমা তুমি যাও, পার হয়ে যাও, কিন্তু সবাইকে বলবেন চক্ষু বন্ধ করো, সবাইকে বলবেন কি চক্ষু যেন মা ফাতেমার কাছে মাফ পাওয়ার কোনো সুযোগ না পায়, বড় করে বলেন না, মা পার পাওয়ার কোনো সুযোগ যেন না পায়। হাজরিন কেরাম, আদালত শুরু হবে, আমার নবী হাজির ময়দানে হাসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওজুদ, ইমাম হাসান ও হুসাইন মওজুদ। আদালত যখন শুরু হবে, বিচার যখন শুরু হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন বলেন, হে হুসাইন তুমি সামনে আসো। এখন আমার ইমাম হুসাইনের শান আল্লাহ জাহির করবেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শাহাদতের শান, ইমাম হুসাইনের এই ত্যাগার কোরবানির শান, মা ফাতেমাতুজ জাহরার শান, মাওলা আলী শের খুদার শান, আল্লাহ আকবার। হাদিস আপনারা শুনেছেন, হজরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হজরতে আলীর জিকির করা এবাদতের মধ্যে শামিল, জিকরো আলীন এবাদতুন, জিকরো আলীন এবাদতুন, সৈয়দনা মাওলা আলী শের খুদার স্মরণ করা এবাদতের অন্তর্ভুক্ত, সৈয়দনা মাওলা আলী শের খুদার স্মরণ করা এবাদতের অন্তর্ভুক্ত, আন নজরু ইলা ওয়াজহে আলীন এবাদতুন, মাওলা আলী শের খুদার দিকে নজর করা এবাদতে শামিল। এই কারণে সিদ্দিক আকবর হরদম হামিশা মাওলা আলী শের খুদার নজরের দিকে তাকাইয়ে থাকতেন। মা আয়েশা বলতেন, আব্বা জান আপনি হামিশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা কেন দেখেন? বলেন, খুদার কসম আমি নবীর জবানে শুনেছি, আমার আলীর দিকে নজর করা আল্লাহর দরবারে ইবাদতে শামিল। হাজরিন কেরাম, যার যাকে দেখা ইবাদত, যার স্মরণ করা ইবাদত, যার এয়াত করা ইবাদত, যাকে আমার নবী এলমের শহরের দরওয়াজা বলেছেন, আনা মদিনাতুল আলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবী বলেন শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম, সব এলমের শহর আমি নবী মুস্তাফা, আর আমার এই শহর থেকে কেউ যদি শরীয়তের এলম চায়, তরিকতের এলম চায়, হাকিকতের এলম চায়, মারফতের এলম চায়, তো সব এলমগুলি পাবে যখন মাওলা আলী শের খুদার দরওয়াজায় আসবে, আমার শহরের এলম তার সিনার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শান, মা ফাতেমাতুজ জাহরা আদালতের সামনে, মাওলা আলী শের খুদা আদালতের সামনে, এবং হযরতে সৈয়দনা হাসান সৈয়দনা ইমামে হুসাইন আদালতের সামনে, আল্লাহ পাক বলবেন, আয় হুসাইন জমিনে কারবালায় যেই সৈদার জন্য আগ্রহ করেছিল, জমিনে কারবালায় যেই সৈদার জন্য আগ্রহ করেছিল, সেই সজিদা আমি তোমাকে আবার দেওয়ার জন্য বলছি।